শান্তিপুর সেতু নির্মাণের জমিজট কাটেনি, অথচ মুখ্যমন্ত্রী সোমবার বর্তমানের কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করতে এসে কালনা শান্তিপুর সেতু নির্মাণের উল্লেখ করেন। উল্লেখ্য, 2018 সালের অক্টোবর মাসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভাগীরথী তথা গঙ্গার ওপর প্রস্তাবিত সেতু নির্মাণে বর্ধমান জেলার কালনা মহকুমার চারটি মৌজার প্রায় 48 একর জমি ক্রয় করার লক্ষ্যমাত্রা স্থির হয়। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্য সরকারের থেকে প্রাপ্ত 28 কোটি টাকা দিয়ে দ্রুততার সঙ্গে কৃষকদের জমি কিনতে কালনা মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী কিছু জমি কেনা হলেও জমি কেনার লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়নি। লক্ষ্যমাত্রায় পৌঁছাতে জমিদাতাদের নিয়ে শুনানি করে জমির দাম বাড়িয়ে দেওয়া হয়। জমির দাম বাড়িয়ে দেওয়ার পর ব্যাপক অংশের জমিদাতা সরকারকে জমি বিক্রি করলেও জমিদাতাদের একটা অংশ এখনও জমি সরকারকে বিক্রি করেনি। তাদের দাবি, সরকার তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছেন। ন্যায্য মূল্য না দিলে তারা জমি বিক্রি করবে না। আমার বাড়ি পড়েছে, এখনকার দিনে যা যে মূল্য দেওয়া হয়েছে ওই মূল্যে আমাদের নতুন জায়গা কিনে বাড়ি করা সম্ভব না। আমাদের ন্যায্য মূল্য দিতে হবে, তা না হলে কোনো অবস্থা নেই। আচ্ছা, এরকম কত বাড়ি আছে? 16-17টা বাড়ি আছে। আচ্ছা, আপনি তাহলে সরকারের কাছে কি বলতে চাইছেন এখন? আমি এটাই চাইছি যে আমার বাড়ি পড়েছে, এখনকার দিনে নতুন করে বাড়ি করা খুবই কষ্টকর ব্যাপার। সরকার যে মূল্য দিচ্ছে সেই মূল্যে আমাদের পক্ষে নতুন করে বাড়ি করা সম্ভব না, জায়গা কিনে নতুন করে বাড়ি করা সম্ভব না। সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ যে আমাদের বাড়ির জায়গা বাড়ির ন্যায্য মূল্য দেওয়া হোক, ঠিক আছে, আর তা না হলে পুনর্বাসন দেওয়া হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে আসার আগে তারা এলাকায় দাবির সমর্থনে পোস্টার লাগিয়েছিলেন। আমরা পোস্টারটা দিয়েছি যাতে আমরা ন্যায্য মূল্য কিংবা পুনর্বাসনটা যেটা সঠিক সেটাই যদি পাই। মানে কি ন্যায্য দাম পাচ্ছেন না? না, আমরা ন্যায্য দাম পাচ্ছি না, সরকারি তরফ থেকে কোনো ন্যায্য দাম পাচ্ছি না। আছি, আমরা মনস্থির করে গেছি আমরা জমি দেবো না, কেন যে রেট আমাদের দেওয়া হচ্ছে সেই রেটে জমি দিয়ে আমরা পরবর্তীকালে কোনো জমি কিনতে পারবো না। ঠিক আছে, প্রথম কথা, সরকারি তরফ থেকে আমাদের কোনো রেট জানানো হচ্ছে না। বারবার একটা কথা বলছে পঞ্চায়েত অফিস থেকে যে তোমাদের রেট এসছে, তোমরা গিয়ে রেট জেনে এসো। আমরা রেট জানতে যাচ্ছি, আমাদের মোটের মাথায় একটা টাকার অঙ্ক বলে দিচ্ছে, জায়গার কত দাম, কী দাম, কী পাচ্ছি, ওসব কোনো কথাই নেই। শুধু একটা কথা, যা আছে ওইখানেই আছে। বহু কষ্ট করে জায়গাটা কিনেছিলাম, 2017 সালের 17 ফেব্রুয়ারি আমার জায়গা কেনা হয়েছিল। তখন তার 6 মাসের মাথা থেকেই জায়গায় ব্রিজ হবে এই পর্যন্ত চলে এলো। 2019 সালের পর থেকে কোনো সরকারি আধিকারিক এখনও পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত কোনো সরকারি আধিকারিক আমাদের সামনে এসে বসে কোনো কথা বলেনি। লাস্ট বিজয় ভারতী 2019 সালে 28 অক্টোবর নাহলে 28 নভেম্বর আমাদের সঙ্গে বলে গেছিলো, তখন উনি বলে গেছিলো যে 6.5 লক্ষ টাকা শতক দাম দেবে। আমরা আজকে 4 দিন মেরেছি আমাদের দাবি। আমরা তো রাস্তার ধারে বসবাসকারী যে জায়গাগুলো আমাদের রয়েছে বা বাড়িঘর রয়েছে, তার ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। তার জন্য আমরা সরকার পক্ষের কাছে আবেদন রাখছি যে আমাদের এই রাস্তার দুই সাইডে বসবাসকারী জায়গা, বাড়িঘর যাদের রয়েছে, এই জায়গাগুলোর দাম বাড়ানো হোক, আর নতুবা আমাদের পুনর্বাসন দেওয়া। এরকম কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, প্রাথমিকভাবে জমি কেনার জন্য 28 কোটি টাকা বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে 95 কোটি টাকা করা হয়েছে। জমি কেনার লক্ষ্যমাত্রার 92% জমি কেনা সম্ভব হয়েছে। কিছু জমির মালিকানায় ভুল থাকায় তা সংশোধন করা হচ্ছে। আর 12 জন মালিক আছেন, এখানে সেতু হোক তারা চান না, তাই তারা ঘোট পাকাচ্ছেন। আমি ওদের প্রস্তাব দিয়েছিলাম জমি কিনে বাড়ি ঘর করে দেব, কিন্তু তাতে তারা রাজি হননি। তবে ওরা সেতু নির্মাণের কাজ বন্ধ করতে পারবেন না। জমি আমাদের এই ব্রিজ তৈরি করতে আমাদের এই কালনার দিকে মোট জমির দরকার হচ্ছে 47 একর। ইতিমধ্যে আমরা 43 একর জমি আমরা রেজিস্ট্রি করতে পেরেছি, মানে সরকারের পক্ষে রেজিস্ট্রি হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে আর 4 একর মতন, এবং 4 একর আমাদের যদি জেলা থেকে কাগজ তৈরি করে দেয়, ইতিমধ্যে প্রায় ধরুন 3-3.5 একর জমিদাতা যারা জমি দেওয়ার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করছে বারবার, আমাদেরটা কবে নেওয়া হবে। আর আপনি যাদেরকে বলছেন, যারা এই যে পোস্টার মেরেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে ওই বাড়িগুলোর কত কী দাম আছে বা ওই জমির দামটা কত আছে, এটা তাদের কাছে প্রশ্ন করুন। কারণ আমরা শহর এলাকার মানুষ, আমরা তো নিজেরাও জানি যে সত্যি কথা বলতে কি, শহরের যে জায়গায় ওরা বসবাস করে শহর থেকে বেশ কিছুটা দূরে, ওখানে
ওরা যে দামটা বলছে দেখবেন একটা কিছু কিছু বাড়ি আছে যারা 27 লাখ 28 লাখ টাকা করে দাম পাচ্ছে, বিক্রি করতে গেলেও কিন্তু অত দাম পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু কাউকে ঠকাচ্ছে না, সর্বোচ্চ দামই দিচ্ছে। আর যেটা পুনর্বাসনের কথা বলছেন, এর আগেবারেও আমি কিন্তু ওদেরকে ডেকে বলেছিলাম যে আপনারা যদি বলেন যে পুনর্বাসন দিতে তাহলে আপনারা জায়গা চয়েস করুন, আমরা আপনারা যে টাকাটা পাবেন সেই টাকা দিয়েই আপনাদের জায়গা কিনে দিচ্ছি। এবং বাড়ি করতে গেলেও যদি কিছু টাকা পয়সা শর্ট পড়ে, যদি আপনাদের কথা অনুযায়ী যে আমরা বাড়ি করতে গেলে ওই টাকায় হবে না, সেটারও আমরা দায়িত্ব পঞ্চায়েত থেকে বা বিধায়ক হিসেবে আমরা নিতাম, সেটাও আমরা বলেছিলাম। আসলে কিছু মানুষ থাকে যাদের হচ্ছে কিনা যে কাজই হচ্ছে কিনা যে কোনো কাজে বাধা দেওয়া, সেটা সবসময় থাকে। এবং আপনারা, আমরা লক্ষ্যও করেছি যে বিধানসভা নির্বাচনের সময় ওরা যাতে এই ব্রিজটাকে আটকাবে বলে ওই এলাকা থেকে কিছু মানুষজন আছে তাদেরকে ভুল টুল বুঝিয়ে ওই এলাকা থেকে তৃণমূলের ফলটাও খারাপ হয়েছিল যে ব্রিজটাকে আটকাতে হবে, তৃণমূলকে যদি আটকানো যায় তাহলে ব্রিজটাকে আটকানো যাবে। কালনার মানুষের এটা একটা স্বপ্ন, অতএব এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমি বলবো কিনা যে যারা এখনও পর্যন্ত ভুল বুঝে দূরে রয়েছেন তারা এগিয়ে আসুন। কালনা থেকে শান্তিপুর যে সেতু হবার কথা, সেই সেতুর যে জমি যেটা কালনার দিকে যেটা অধিগ্রহণ করার কথা, তার সিংহভাগটাই অধিগৃহীত হয়ে গেছে, 2-3% অধিগ্রহণ হতে বাকি আছে। যারা পোস্টার মেরে বলছে দাম আরও বাড়াতে হবে বা জমি কিনে দিতে হবে, তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ব্ল্যাকমেল করতে চাইছে। এটা যদি বামপন সরকারের রাজত্ব হতো তাহলে ওই বিঘে প্রতি 5 শিকে দাম দিয়ে জোর করে বলপূর্বক তারা দখল করে নিত, অধিগ্রহণ করে নিত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার তাই বলপূর্বক অধিগ্রহণ করছে না। প্রথমে এটা এই আমাদের সাতগাছি অঞ্চলের জমির দাম দেওয়া হয়েছিল 30 কোটি টাকা, সেটা পরবর্তী সময়ে 3 গুণ বাড়িয়ে 91 কোটি টাকা করা হয়েছে। তারপরেও কিছু মানুষ বলছে দাম ঠিকমতো হয়নি, আর একটু বাড়াতে পারলে ভালো হয়। মানুষের চরিত্রটাই তো ওরকম, যত পায় তত চাই। এটা বামফ্রন্টের রাজত্ব হলে কোনো পয়সাই পেত না, জবরদস্তি জমি দখল করে নেওয়া হতো এবং সেখান দিয়ে ব্রিজ অলরেডি হয়ে যেত। যারা করছেন তারা ঠিক করছেন না, মানুষের অসুবিধা সৃষ্টি করছেন এবং সরকারে বদনাম করার চেষ্টা করছেন। আমি তাদের কাছে অনুরোধ করব, সিংহভাগ মানুষ, প্রায় 96-97% মানুষ তারা জমি দিয়ে দিয়েছেন, আপনারাও তাদের পদাঙ্ক অনুসরণ করে কালনা শান্তিপুর ব্রিজ যাতে হয় তার ব্যবস্থা করুন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।